হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন এস ফর ইউ তো আপনারা প্রত্যেকেই জানেন প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক হয়েছে আর যদি আপনারা এখনও আধার আর প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তবে চিন্তার কিছু কারণ নেই কারণ আপনাদের কাছে এখনও সময় আছে আর আজকেই বাড়িতে বসে সহজে কী করে এই কাজ করবেন সেই বিষয়ে আজকে আপনাদের বলব তো এবার আপনারা একটিমাত্র এস এম এসের মাধ্যমে প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করাতে পারবেন কীভাবে করবেন তার ফুল প্রসিডিওরটি জানতে ভিডিওটি দেখতে থাকুন তো একটি এস এম মাধ্যমে এখন প্যান কার্ডের সাথে আপনার আধার নাম্বার লিঙ্ক করাতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে রাইট মেসেজ অপশান ক্লিক করুন তো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড এস এম মাধ্যমে লিঙ্ক করানোর জন্য প্রথমে মেসেজে টাইপ করুন ইউআইডিপিএন এবং তারপর একটি স্পেস দিন এবং তারপর আধার নাম্বার দিন এবার আরও একটি স্পেস দিয়ে আপনার প্যান নাম্বার টাইপ করুন অর্থাৎ প্রথমে মেসেজে গিয়ে টাইপ করুন ইউআইডিপিএন তারপর স্পেস দিয়ে আধার নাম্বার তারপর স্পেস দিয়ে আপনার প্যান নম্বর লিখুন এবার এই মেসেজটিকে ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন এইট বা ফাইভ সিক্স ওয়ান সিক্স ওয়ান নাম্বারে পাঠিয়ে দিন আর এরপরেই আপনার আধার নাম্বার আপনার প্যান কার্ডের সাথে লিঙ্ক হয়ে যাবে এবং লিঙ্ক হওয়ার সাথে সাথেই আপনি আপনার ফোনে কনফার্মেশান এস এম পেয়ে যাবেন এবং আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আপনারা এস এম এস টাইপ করবেন তখন প্রত্যেকটি অক্ষর যেন ক্যাপিটালে থাকে আর এভাবেই নিজের আধার কার্ড প্যান কার্ডের সাথে লিঙ্ক করুন এস এম মাধ্যমে এছাড়া আপনারা অনলাইনের মাধ্যমেও আপনার আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে লিঙ্ক করাতে হলে আপনাদের এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে এবং এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটটিতে এন্টার করতে পারবেন ওয়েবসাইটটি ওপেন হলে একটি ফর্ম দেখতে পাবেন এবং সেখানে প্রথমে আপনি আপনার প্যান নাম্বার বসান এবং তারপর আধার নাম্বার বসান এবং তারপর আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটি টাইপ করুন এবং তারপর আই অ্যাগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস উইথ ইউ এর পাশে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করুন এবং নিচে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন সেই ক্যাপচা কোডটি এখানে বসান এবং তারপর সবুজ বক্সের মধ্যে লিঙ্ক আধার লেখা রয়েছে এখানে ক্লিক করুন এখন আধার আর প্যান কার্ড লিঙ্ক করানো অনিবার্য আর আপনারা যদি তা না করেন তাহলে মুশকিল হতে পারে আপনি ইনকাম ট্যাক্স দিতে পারবেন না এবং আয়কর ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার কাছে নোটিশ আসতে পারে আর এর সঙ্গে আপনাকে জরিমানাও দিতে হতে পারে এছাড়া আপনার ব্যবসাতেও লোকসান হতে পারে এবং যদি টিআর ফাইল করার পর আপনি রিফান্ড পান তাতেও সমস্যা হতে পারে আর আপনাকে দিতে হতে পারে বেশি ট্যাক্স এছাড়া আরও অনেক ধরনের সমস্যায় পড়তে হতে পারে আর এই সমস্ত সমস্যার হাত থেকে বাঁচতে এখনই আপনার মোবাইল থেকে এস এম এসের মাধ্যমে আপনার প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করিয়ে ফেলুন তো এই ছিল আজকের ভিডিও আর নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যেন